অফ ইউ আবার সেই ছাদ থেকে দীর্ঘ 500 কোটি বছর পর ইন্ট্রো করতে এসেছি। অবভিয়াসলি কারণ এতদিন আমরা বাড়ি ছিলাম না, তারপরে তোমাদেরকে ট্যুরের ব্লগগুলো দেখছিলাম, সেগুলো দেখতে দেখতে যখন আলটিমেটলি তোমরা বোর হয়ে গেলে তো তখন ভাবলাম এবার বাড়ির ব্লগগুলো দিই। অ্যাকচুয়ালি আমাদের আর ট্রাভেল ব্লগ নেইও, হাতে না থাকলে কোত্থেকে দেবো। তো যাই হোক, তোমরা খুব আশা করি এনজয় করেছো। আমরা যখন বাড়িতে থাকি তখন তোমরা বলো ঘুরতে যাও ঘুরতে যাও, আর আমরা যখন ঘুরতে যাই তখন তোমরা বলো যে বাড়ির ব্লগ দাও বাড়ির ব্লগ দাও। এটা কেমন এইটা কেমন ইনসাফ? সে যাই হোক, যেমনই হোক, মানে তোমরা যেটা চাইবে আমরা সেটাই করবো, কারণ আমাদের কর্তব্যই তোমাদেরকে খুশি রাখা, খুশি করা। তো যাই হোক, কতবার যাই হোক বলছি, মানে যাই হোক এতদিনেও আমার শুধরালো না, না বলবো না, যাই হোক বলবো না। আমি দেখো মাথার মধ্যে চপচপ করে তেল দিয়ে চলে এসেছি, কারণ আজকে আমার শ্যাম্পু ডে। আর হ্যাঁ, হ্যাপি সানডে, সানডে করে আমরা মানে আমরা না সরি আমি শ্যাম্পু করি। দেখেছো বাড়িতে মানে সবসময় বলে মানুষ হচ্ছে অভ্যাসের অভ্যাসের দাস, অভ্যাস পাল্টে গেলে কীরকম হয়। এই যে গ্যাপ নিয়ে নিয়েছিলাম কাজ থেকে, এখন হকচকিয়ে যাচ্ছি কথা বলতে, না এখন আর হবে না, এখন থেকে আর এটা হবে না। তো আজকে যাই হোক আমি শ্যাম্পু করবো, আবার যাই হোক আজকে শ্যাম্পু করবো, শ্যাম্পু করে চুলটাকে ঝরঝরে করবো। আর সব থেকে বড় ব্যাপার যেটা মানে খুশির খবর, মানে তোমরা জেনেই গেছো মিনি ব্লগ যারা যারা দেখেছো যে আমাদের এসি এসেছে, বিশাল খুশি। এই দেখো তার এই আউটারটা দেখে নাও, এই যে এই 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 দেখিয়ে নিলাম, বলছে আগে বাইরের জিনিসটা কি করবো, ছাদে আছি আমি তাই দেখিয়ে নিলাম, আর ভেতরেরটা আমি দেখাচ্ছি পরে মিনি ব্লগে, তো তোমরা দেখেইছো ঠিক আছে। তো যাবো দেখাবো। আর সব থেকে মেন বিষয় হচ্ছে যেটা, আমাদের এসি ছিল না তখন, পুরা গরম, ফেটে যাচ্ছি, পচে যাচ্ছি একদম। আর যেই এসিটা আসলো তার দুদিন পর থেকে একদম বর্ষা, মানে একদম শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার, মানে একটুখানি বৃষ্টি পড়লেই আমার এরকম ঠান্ডা লেগে যায়। তো ওই আর কি, যবে থেকে এনেছি মানে 4 তারিখ এনেছি, 4th May-তে দুদিন চালিয়েছি, তারপর থেকে পুরো বন্ধ আর কি। তো যাই হোক সেটা ব্যাপার না, এসিটা আলটিমেটলি এসেছে, শুভ এনেছে আলটিমেটলি, এখন আমার কাজ করতে কষ্টটা কম হবে, এটাই এটাই অনেক। আর তোমাদেরকে চুমু, কারণ তোমরা এত করে ইনসিস্ট করেছো, এটাই। তো যাই আমি এখন নিচে গিয়ে কাজবাজ শুরু করি, এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম কারণ এখান থেকে আওয়াজ হচ্ছিলো, এটা হচ্ছিলো যে কখন একদম পিন ড্রপ সাইলেন্ট পাবো, যাতে তোমাদের সাথে ভালোভাবে আমি কথা বলতে পারি, কারণ এতদিন পর ছাদ থেকে ইন্ট্রো করছি বলে কথা। তো কিচেনে এসেই অ্যাট ফার্স্ট সবার প্রথমে জলের বোতলগুলো এক এক করে ভরে নিয়েছি, কারণ আমাদের হচ্ছে মেন কাজ এটাই যে সকালে উঠেই সবাই জলের বোতল থেকেই ঢকঢক করে জল খায়, আদারওয়াইজ অন্য কিছু তো জল খায় না। তো জলের বোতল খালি থাকলে খাবেও না, ইভেন ভরবেও না, খাবেও না। যাই হোক চাটা এখানে বসিয়ে দিচ্ছি, আজকে এক কাপই চা বসিয়েছি, কারণ ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, ভাই কোথায় একটা যাবে বলে, আর আমি একাই খাবো, এর জন্য এবার চাটা খেয়ে তারপর শুভকে ডাকতে যাবো। আর অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছে যে দিদি ভাই তোমাদের ট্যুরের প্ল্যানটা টোটাল বলো, কত কী খরচা হলো হ্যানা ত্যানা। দেখো ওটা আমি সত্যি কথা বলতে, প্রথম কথা আমরা ওরকমভাবে কোনো এজেন্সি এদেরকে ধরে যাই না, আমাদের যখন ইচ্ছে হয় কোনো জায়গায় ঘুরতে যাওয়ার তো আমরা নিজেরা নেট ঘাঁটি, যে জায়গায় যেতে ইচ্ছা করে সেখানকার গুগল থেকে নাম্বার নিই, ওখানে কল করি, তো এরকমভাবেই আমরা যাই আর কি, মানে নিজেরা নিজেরা কন্ট্যাক্ট করে। তো তোমরাও চাইলে সমস্ত ট্যুরের ভিডিওগুলো দেখো পরপর, এক এক করে সমস্ত জায়গায়, মানে 5টা দিনে আমরা 5টা জায়গায় থেকেছি, তো প্রত্যেকটা জায়গার নাম্বার ডিটেলস মানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, কোথায় কোনটা সেটা সমস্ত বলা আছে, তোমরা ফোন করে নাও সমস্তটা জানতে পেরে যাবে, ইভেন কিছু কিছু জায়গায় কত কী খরচা সেটা বলেও দিয়েছি। তো তোমরা চাইলে বেটার হয় যে তোমরা ফোন করে কথা বলে নাও, সেটাই সবথেকে বেটার হয়। তো এটা বলে দিলাম, আই গেস তোমাদের কাছে মানে এখন অনেকটা ক্লিয়ার। क्यों देखूं? मेरे बाबू किसी से कम है क्या? बाबू अनेक खोजे एक ही बाबू अनेक घूमिए उठे पारो ना रखले कि उठते इच्छा करे ना उठो एक ही जाओ ए एक डायलॉग जाओ जाओ जाइची बाबू গুড মর্নিং এভরিওয়ান, অনেকদিন পর এখান থেকে আবার ইন্ট্রো করছি, আর এখান থেকে আবার অনেকদিন পর ইন্ট্রো করছি, আর অনেকদিন পর কিন্তু মানে রোদ উঠেছে, মানে ঠিক আছে কদিন ধরে একদমই রোদের দেখা ছিল না, তো আজকে আবার একটু রোদ উঠেছে সকালবেলা, মানে দেখলে তো কীভাবে শয়তানি করে আমার মানে কান ফান নাক ফাক খুঁচিয়ে দিয়ে আবার মানে ঘুমটা ভাঙালো, তাহলে আমি হয়তো ছেড়ে দেওয়ার পাত্র নই, আমি আজ সারাদিন আবার জ্বালাবো, ঠিক আছে কীভাবে জ্বালাবো শুধু দেখতে থাকো। এখন সকালবেলা উঠে কিছু ভিডিও আপলোড করি, মানে ফেসবুক ইনস্টা এগুলো আপলোড করি, এগুলো আমার সকালবেলা উঠে কাজ হয়েছে, তো মোটামুটি এখন চেষ্টা করি আর কি সব জায়গাতেই ডেইলি আর কি ভিডিও কিছু না কিছু দেওয়ার, তো ফেসবুক ইনস্টা এগুলো সকালবেলা উঠেই আপলোড করে ফেলি, তারপরে ইউটিউব থাকলে সেগুলো পরে বেলার দিকে তোমাদের দিদিভাই রিয়া আপলোড করে। তো এখন আমি
একটা ভিডিও আপলোড করলাম ফেসবুকের একটা পেজে, তো এখনো দুটো আপলোড করব, করে তারপরে খেতে যাব। কেন এই যে এটা পড়ে নাও, এটা পড়ে পেঁয়াজটা কাটো, পেঁয়াজ কাটছো তো, সবাই এটা পড়েই বলেছে, সবাই এটা পড়ে বলেছে, ধরো 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 পড়ে নাও, পড়ে নাও পড়ে নাও, হেলমেট পরে পেঁয়াজ কাটো। আরে সবাই তাই বলছে, নইলে আবার কাঁদবে, আবার বলবে যে কি হেলমেট পরে পেঁয়াজ কাটলে চুপছো, কাটো কাটো। মানে তোরা যেরকম তোমরাও সেরকম, তুমিও সেরকম, আমার এখন এমনিতেও চোখ থেকে জল বেরোয় না, আর সব থেকে বেস্ট পদ্ধতি এটাই যেটা আমি করি, ঠিক আছে? আমি জাস্ট ওদেরকে টেস্ট করছিলাম যে ওরা কি কি ওয়ে বলে পেঁয়াজ কাটার যাতে চোখ থেকে জল না বেরোয়। আমার যেটা সব থেকে সুবিধা, এই হেলমেটটা পরে নাও, হেলমেটটা পরে নাও, আর আমার ছুটি আছে, আমার পড়া যাবে না, আমি পাগল নাকি, নামো হেলমেটটা পরে কাটবে, দেখবে আমি ছুটিটা নাড়িয়ে দিই, সব কিছু হেলমেট পরে কাটবে, হ্যাঁ সব কিছু, সব কিছুতে কাজ না আসে। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে পেঁয়াজটা জলে ভিজিয়ে নাও, এটা আমি করি, ঠিক আছে? এটাই সব থেকে, যারা যারা বলেছো একদম চুমু উত্তর, আর বাকি যা যা বলেছো, হেলমেট পরে কাটো, প্লাস্টিক গলায় পেঁচিয়ে মানে মুখে কাটো কাটো কাটো, হাত কেটে যাবে, আমি এখন কাটছি না, ঠিক আছে? এই গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এই গ্যাসে করবো আমার জন্য যে ডিম, ডিমের জন্য সমস্ত পেঁয়াজ আর এদিকে হচ্ছে লঙ্কা রেডি করে নিয়েছি। ভুজিয়া করবো, খাবে নাকি ভুজিয়া? কার ভুজিয়া? মানে চিকেনের ভুজিয়া খাবে? বাবা, মটনের ভুজিয়া তো শুনিনি, নতুন রেসিপি? চিকেনের ভুজিয়া হতেই পারে, কিন্তু মাটনটা শুনিনি, চিকেনটা কুচি কুচি করে হতে পারে, আর আমার মাটনটা হতে পারে না, না মাটনটা ভালো লাগবে না, মাটনটা ভালো লাগবে না কুচি কুচি করে, কারণ মাটনটা দেখবে কাবাব মাবাব মটনে কিন্তু হয় না, ঠিক আছে? কারণ অত সহজে মাটনটা সিদ্ধ হয় না, ঠিক আছে? কেমন লাগবে জানি না, বাট চিকেনটা দিয়ে আই গেস ভালোই লাগবে, আমি এটা একদিন ট্রাই করতে হবে। বাবু বাবু, সকালবেলা আমার মটকা গরম করেছো তুমি, তোমাকে আমি ছেড়ে দেবো ভেবেছো? বাবু বাবু, হ্যাঁ সকালবেলা বাবু, এমনিতেই আমরা এত ন্যাকামি করি না, তবুও লোকে ন্যাকা ন্যাকা কমেন্ট করে, ঠিক আছে? তুমি কি চাইছো এই কমেন্টটা? তুমি কি সবার রিপ্লাই করছো নাকি আজ সকাল থেকে? আজ সকাল থেকে দেখছি এই করে ওই করে সেই করে রিপ্লাই করছে, তুমি যে জগে কি মানে রিপ্লাই ব্লগ বানাচ্ছো? আজকে আমি সবার প্রশ্নের উত্তর দিচ্ছি, ঠিক আছে? বাবু ভালো লাগে না, কেদে কাজ নেই, আমি বুঝতে পেরেছি তুমি এই ডিমের লোভে এসেছো। না আজকে আমি সারা দিন তোমাকে জ্বালাবো, নিজের রুটি নিজে খাও, আমাকে খাচ্ছো কেন? বাবু পুরো কেমন তেলে চপচপ হয়ে গেছে বাবু, দেখে তো মাথা সামনে পুরো তেল বাবু হয়ে গেছে, তেল বাবু। দাদা স্নান করে বেরিয়ে চলে গেলেন, আর এদিকে আমার চিকেনটা মোটামুটি পর্যায়ে ম্যারিনেট করার জন্য মশলাপাতি রেডি করে নিয়েছি, এখনো পেঁয়াজ রসুন আদা এটা পেস্টটা দেওয়া হয়নি, যেহেতু ওটা কাটা হয়নি, ম্যারিনেট করে রেখে মানে হাফ পর্যায়ে ম্যারিনেট করে রেখে তারপরে কাটতে বসবো, ঝটপট ম্যারিনেটটা করে রাখি, কারণ ম্যারিনেটটা বেশিক্ষণ যদি করে রাখা হয়, কতবার ম্যারিনেট করলাম, ম্যারিনেট ম্যারিনেট ম্যারিনেট, তো ম্যারিনেটটা করে রাখলে অনেকক্ষণ ধরে বেশ চিকেনটা টেস্টি হয়, অবশ্যই তার সঙ্গে রান্নার হাতটাও ভালো হতে হবে, ঠিক আছে? আমার কথা আমি বলছি না, আমি ওই চলে যাওয়ার মতন একটা রাঁধি আর কি, তো যাই হোক এটা আর কি বললাম, যেটুকুনি শিখেছি আপাতত এটা বুঝলাম, আর বুঝেছি আর কি, যে ম্যারিনেশনটার উপর ডিপেন্ড করে যে মানে চিকেনটা কতটা সফট হবে, খেতে ভালো হবে, ইয়ে আর কি। আর একটা নতুন জিনিস আছে আমাদের ঘরে, কি বললাম, তোমাদের জন্য, হ্যাঁ অবভিয়াসলি মানে তোমাদের জন্য আমরা এটা পেয়েছি, তো অবভিয়াসলি তোমাদের জন্যই, তো দেখাও, রেডি, ওয়ান। জিনিসটা অনেক দিন ধরে পড়েছিল, পড়েছিল না মানে দাঁড়ানো ছিল না, ব্যাপারটা লাগিয়েছি এখন, টানিয়েছি, সো এই হচ্ছে সেই জিনিসটা, তো এখানটা একটুখানি ইনোভেট করেছি ব্যাপারটাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে স্বপ্নের জিনিস, এই যে স্বপ্নের জিনিস, আর একটা থাকবে কদিন পর, হ্যাঁ তোমরা যত ভালোবাসা দেবে তাড়াতাড়ি এই চ্যানেলটা নাম দাও, দাঁড়া আমি চাই রিয়াজ লাইফ এন্ড মোর এর গোল্ডেন প্লে বাটনটা মিডিলে থাকবে, আর দুদিকে হ্যাঁ হ্যাঁ একটা বাবলির একটা রিয়ার, ও তো স্বপ্ন বাবলির, তাহলে তোমার গোল্ডেন দরকার নেই, বাবলিরটা একটু দেরি আছে,
এটাও যদি অনেকটা দেরি আছে, না না মানে যদি হ্যাঁ হ্যাঁ যদি ওরা সাথে থাকে করে বলছে 800 900 মানে 8 লাখ 9 লাখ হয়তো হয়ে গেছে আর 1-2 লাখ শুনো না ভাই কমিয়ে দিচ্ছে কেন তুমি আর বাই দা ওয়ে আমি একটা কথা বলতে চাই ঠিক আছে তোমাদেরকে অনেক থ্যাঙ্কস যে তোমরা ইনসিস্ট করেছো ওকে এসি আনার জন্য বাট আরেকটা কথা আমার তো ওয়ার্ড্রপ মানে ওয়ার্ড্রপ না টিভি ক্যাবিনেট হচ্ছে না তো তোমরা প্লিজ বলো আমার কিপটে বরকে এই জায়গাটা একটু টিভি ক্যাবিনেট করতে এটা একটা জোড়া দাপ্তে দিয়েছি প্লিজ প্লিজ তোমরা বলো আর কোনো ইন্ট্রো কিন্তু করছি না 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 জানো তো বাঙালিদের বসতে দিলে শুতে চায় না প্লিজ এখন এখন হচ্ছে এটাই এটাই তোমরা বলবে যে দিদি ভাইকে একটা এই জায়গা আমি ঠিক করে খুব সুন্দর করে দিয়েছি বেশ ভালো লাগছে জায়গাটা তুমি করোনি আমার প্ল্যানে আচারের আমের তো গরমকালে আমি তো পারলে কাঁচা কাঁচা আগে মানে আমার ঠাকুমা যখন এরকম দিত না মানে আম কেটে রোদে শুকাতে কখন যে তার সেই 500 আমের থেকে 250 আম চলে যেত ঠাকুমা টের পেত না কমলো কেন আমি জানি শুকাই দিই শুকিয়ে তো এই জন্য কমে কমে গেছে তা মা আবার ভাববে না তো কমে কমে গেলে এখন তো গরম বলো টক না খাওয়া কমে গেছে সোম খাবো নাকি তেঁতুল ও তেঁতুল খাবে না তেঁতুল খাওয়ার আগেই দৌড়েছে তাই তো এদিকে চিকেনটা কষাচ্ছি এখন আজ চিকেন ডে তাই জন্য সহম আজকে তাড়াতাড়ি করে স্নান করবে তাই তো সহম ও এখন শুনতে পাচ্ছে না তো এখন বাজে 1:15 রান্নার পাট শেষ খালি গ্যাসটা মোছা বাকি এটা পরে মুছবো এখন একটুখানি জামা কাপড় কাটা আছে মানে মাসি এসেছিল কালকে কানন মাসি তো জামা কাপড় কেচে দিয়ে গেছিলো তো ওই যে জামা কাপড় কাটা শুকনোগুলো এনেছি এগুলো ভাজ করে তারপরে একটুখানি লাইট ভাজ করবো তারপরে মায়ের স্নানটা হয়ে গেল আমি স্নানে ঢুকবো অল ডান ভাজ করে রেখে দিলাম এরকম গামলাতেই কারণ এগুলো সমস্ত মায়েদেরটা আছে জামা কাপড় তো মা আসলে মা স্নানে গেছে মা আসলে মা ঠিকঠাকভাবে রাখবে ওয়ার্ড্রপে আর আমারগুলো আমি রেখে দিয়েছি জায়গা মতন এখন গিয়ে গ্যাসটা মুছে ঝটপট স্নানে ঢুকি আর ভালো লাগছে না তেল দিলে না আমার কেমন একটা চ্যাপচ্যাপ চ্যাপচ্যাপ করে শরীরটা বাবু 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 কি হয়েছে আমি এখন খাবো কি হয়েছে আজকে আইটেম হয়েছে ভাত হয়েছে যেহেতু আমি বেগুন খাই না তাই একটু কি বলে ভেন্ডি ছিল তো আমার জন্য ভেন্ডি ভাজা আর এখানে আসো আবার যেতে হবে বাবু ডাল পেঁয়াজের ডাল রয়েছে আর তার সাথে চুনো মাছের চচ্চড়িটা রয়েছে বাবু আজকে কে করেছে বাবু করেছে নাকি মা বাবু করেছে কে তুমি বলো কে করতে পারে দেখি কালারটা দেখুন কালারটা দেখলে বুঝতে পারবে বাবু ক্যামেরায় তো বোঝাচ্ছে না দাঁড়াও আজকে বাবু করেছে এই তো আগের দিন বাবু করেছিল নাকি বাবু কি গো চলো যাবে মধ্যমগ্রাম যাবে মধ্যমগ্রাম যাবে ঢক মারছি আমি বললেই কিছু ঢক মারছি যাবে কি তুমি নখ কাটো অমনি চলো দেখো কি মজা একেবারে কোথায় এক্সাইটমেন্ট দেখাও নি এই তো বললে চলো লাফালে একবারে নখ কাটো বসে বসে চলো 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 যাবে কি চলো 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 বেরোবে কি তুমি দেখেছো এই যে এই নাটক করে আমি রেডি হয়ে গেছি যাবে কি তুমি কোথায় যাচ্ছ বলো আমি বেরোবো এখন তুমি আমার সাথে বেরোতে চাও হ্যাঁ যাব চলো কোথায় বলো আরে বাবা এই যে নাটক করো কোথায় যেখানে নিয়ে যাবো সেখানেই যাবো চলো মধ্যমগ্রাম নিয়ে যাবো চলো পাক সত্যি তো ওই যে চলো বেরোবে তো তাড়াতাড়ি রেডি হও যাও আচ্ছা শোনো 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 তোমার কাছে কিন্তু 5 মিনিট আছে ঠিক আছে গাইস কন্ডিশন অ্যাপ্লাই ঠিক আছে এখন বাজে এই সব ভালো লাগে না এখন বাজে 3:23 3:28 এর মধ্যে যদি রেডি হতে পারো তাহলেই বেরোবো নইলে কিন্তু নিয়ে যাবো 3:28 বাজে হ্যালো পুরো 5 মিনিট হয়ে গেছে হয়ে গেছে বাবা মেকআপ ফেকআপও করে ফেললে এত এইটুকু সময় এতক্ষণ বলছিলাম
এটুকু সময় গাইস মেকআপ হয়ে গেল দেখো তো রূপটা দেখো সময়টা দেখো দেখেছি আমি বাইরে 5 মিনিট হয়ে গেছে 6 মিনিট হলো ঠিক আছে 5 মিনিট রেডি হয়েছে বাট এটা থেকে প্রমাণিত হলো মেয়েরা সব পারে দেখেছো তো ইচ্ছা করে করে না বাপের বাড়িতে যাওয়ার জন্য মেয়েরা সব বাপের বাড়ি যাবে নাকি কানটা গেল আমার একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো চলো কি আমাকে সবসময় এরকম অবিশ্বাস করলে হয় না আমাকে অবিশ্বাস করলে ঠকতে হবে বুঝলে ও দাঁড়াও আমার গাড়ির তেলটা পুড়ছে তো মিনি ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই গ্যারেজটায় আমরা গাড়িটা রাখি বাট বড় ব্লগে কখনো বলা হয়নি মানে বলা হয়েছে বাট দেখানো হয়নি সো এই হচ্ছে দাদা এখন গাড়ি মুছছে এটা এটা কি কেন বলো তো প্রত্যেকবার আমাকে দিয়ে গাড়িটা মোছায় আজকে দেখানোর জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরা অন করেই রাখবো কারণ আমি জানি আমি যদি ক্যামেরাটা অফ করে দিই কি বলে আমায় ধরিয়ে দেবে ওই যে ওইটা দিয়ে ধরিয়ে দেবে ঠিক আছে মিথ্যে কথা আমি বলি না তো যাই হোক বাড়ির সামনাসামনি এত ভালো একটা গ্যারেজ পেয়ে গেছি এটাই মানে প্রচুর প্রচুর এখানে প্রচুর স্পেস প্রচুর স্পেস তো আমি খুশি হয়ে গেছি হঠাৎ করে মধ্যমগ্রাম যাচ্ছি ও বিশাল খুশি আলাদা ম্যাডাম উঠেই দেখো গান চালাচ্ছে ম্যাডাম এই আছে এসি কম হবে গান চালাতে হবে এসি চালালে পারে না ঠিক আছে ভাবছি মানে বেশি এসি চালিয়ে থাকতে মানে গাড়ি আসছে সরাসরি আমাকে শুনতে হবে আলটিমেটলি বিশ্বাস হচ্ছে যে মধ্যমগ্রাম যাচ্ছি আফটার সো লং মানে এক মাস হয়ে গেছে মোটামুটি এখন কটা বাজে দেখি হ্যাঁ পৌনে 4টে বাজে 4:30টার মধ্যে পৌঁছে যাবো তাই তো এ বাবা কল্যাণী রোড চলে গেল যে এদিকে যাও বারাসাত হয়ে যাও বারাসাত হয়ে বেকার ঘুরবে এতটা কেন ভালো লাগছে না ঘুরবে আমার তো আমার গেলেই হলো মুদ্রা কথা চলছিল বলো তো গেস করে তো তোমরা বলতে পারো নি তো শুনিয়ে দিই তোমাদেরকে এই গানটা হচ্ছিল আর বেশি চালানো যাবে না কারণ তাহলে কপিরাইট আর বেশিক্ষণ নেই যাই হোক আমাদের ইউনিভার্সিটিও ক্রস করে গেছে মানে যারা যাওয়ার না তাদের বলে দিই আমি স্টেট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে এমএ কমপ্লিট করেছি এখন অ্যাডামাসও চলে গেল বাইরে যেতে আর বেশিক্ষণ না মা তো বলে সারপ্রাইজ হয়ে যাবে একদম এই কোন দিক ঘুরালে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি আরে যাবো না আমার তো তোমাকে ইয়ার্কি মারছে তুমি সত্যি সিরিয়াস কিছু নাকি রাহুলদের বাড়ির সামনে এসছি রাহুল দেখো কোথায় যাচ্ছে তুমি তোমরা খালি দেখো মানে তোমার তো গেলেই হলো এক জায়গায় কি আছে হালা বটতলে এসে ঘুরিয়ে দিক দেখো কোন দিকে যাচ্ছে তুমি তুমি যেতে চাও আমার বাড়ি ওদিকে আরে এক জায়গায় গেলেই তো হলো ঘুরতে বেরিয়েছো ঘোরো না কথা বলবো না তুমি দেখো তুমি আমার ধোকা দিয়েছো আমি গানই চালাবো না গানই বন্ধ করে দেবো নাচো এবার নাচো এবার নাচো চলো চোর চালিয়ে নিয়ে আসলাম তো তোমাকে চড়িয়ে কেন কি হয়েছে চলো আরে যাবো যাবো একদিন ঠিক যাবো চলো আরে একদিন ঠিক যাবো চলো 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 কেমন চালালাম বলো সেটা বলো ফাটাফাটি কিন্তু সবাইকে নিয়ে যেদিন একদিন যাবো কোথায় ঘুরতে সবাই তো ওয়েট করে আছে বসার জন্য যদিও তুমি এখনো প্র্যাকটিস পিরিয়ডে আছো বলে এই জন্য চলো এখন বাড়ি চলো তাতে আমার গরম লাগে প্রচন্ড
চলো চলো আসো আসো আসো। গুড ইভিনিং এভরিওয়ান। তখন গাড়ি ফাড়ি চালিয়ে এসে এক ঘন্টা মতো ঘুমালাম, ঠিক আছে। পাঁচটা সোয়া পাঁচটায় কোথায় গেল কি গো? সোয়া পাঁচটায় ঢুকেছিলাম না? কি ঠান্ডা! এক ঘন্টা একটু এই যে এইটা চালিয়ে ঘুমালাম, কত বছর ধরে। বাবা, ও এসে এমন করছে যেন ওর এসি লগ্নেই জন্ম। গরম লাগছে তো, আমি কি বলবো, গরম লাগছে, খুব গরম লাগছে। গরম এসে ধূপ করে দরজাটা বন্ধ করে ধূপ করে এসিটা চালিয়ে দিল, ঠিক আছে। মানে একটুখানি এসিটা আমি চালাই, তারপরে ও সাতাশে দিয়ে দেয়, পারলে 30-30 দিয়ে দেয়, ঠিক আছে। আমি কি করে এই এসি 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 করে, আর এ নাকি এসি মানে থাকতে পারে না বেশি, বিল কম উঠবে। দীপায়নের দেওয়া যে ছবিটা ছিল আমাদের রাখা, সেই ছবিটা বুদ্ধ সোজা এখানে চলে এসেছে, মানে যাতে আমি যখন দরজা খুলবো যখন ঢুকবো বা কেউ ঢুকবে সোজা সোজি বুদ্ধকে দেখবে, তাই তো? আর বাদিকে এটা দেখবে, বাদিকে তোমাদের ভালোবাসাটা দেখবে, তাই না? আমাদের বাদিকে দুখানা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের বিয়ের ছবি, বাদিকে আছে আমাদের ভালোবাসা আর তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা। ঠিক আছে চলো, আমি এবার যাই, আসলাম। ওরা আবার কোথায় যাবে বলছিল, তোমরা গেলে যেও, গেলে যেও, কি যাবো, পয়সা দাও না। এই ফুলগুলো বেশ অনেকদিন আগেই কেনা হয়েছে, মায়ের মনে আছে কবে কেনা আছে, মানে হয়েছিল এই ফুলগুলো বিয়ের আগে তো বলছিস? হ্যাঁ, এগুলোই তো, ওগুলো আমার সাথে তুমি গেলে না, ওগুলো এই ফুলগুলো সেই কবেকার বলো তো, যবে মানে আমার বিয়ের ঠিক আগ দিয়ে একবার এসেছিলাম, মানে ওই ব্লাউজের মাপটাপ দিতে হয়, তো মায়ের সাথে ওই চিড়িয়ামোড়ের ওদিক থেকে এরকম যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে, তো তখন মা বললো চলো দেখি ফুলগুলো কিনি কিরকম, তো আমি আর মা মিলে পছন্দ করেছিলাম, সেই এখন থেকে এখনো একসঙ্গে বেরোই, একসঙ্গে পছন্দ করা চলছে। ফুলগুলোর আয়ু কিন্তু বেশ অনেকদিনই ভালো আছে এখনো, দুটো কালার কম্বাইন করে কিনেছিলাম। না না না, না ওই চলছে, দীর্ঘায়ু বিশিষ্ট ফুল আমাদের। সাতটার থেকে বেরোবো করতে করতে আটটা বেজে গেল, এখন যাচ্ছি হচ্ছে মণিমাদের বাড়ি, মানে ছোট দাদুর বাড়ি, অনেকদিন পর। অ্যাকচুয়ালি মণিমার শরীরটা একটু ভালো না, সেই কারণে একটুখানি দেখতে যাচ্ছি, আর আজকে আমার কাজ বাজও নেই, দ্যাটস ওয়াই মাকে বললাম যে চলো একটু ঘুরে আসি, তাই জন্য একটুখানি মানে রবিবারও আছে, সানডেও আছে, ঘুরেও আসা হবে আর কি। পুলিশ পুলিশ, কেউ আছে বাড়িতে? বাড়িতে কেউ আছে? ও দাদা, বুঝে ভাবছি কারা আসলো, বিন বুলায় মেহমান, এখনো বুঝতে পারছে না। আমরা এসে খাটনি বাড়িয়ে দিয়েছি, আছে বাবু কাকা একদিন বাড়িতে থাকে, ওই যে পালিয়ে আছে, এক এক করে লিস্ট বলছে, এটা দিল, তারপর বলছে এই পাপড়ি চাট, এই ঘুগনি, এই মানে এক এক করে বলে যাচ্ছে। আমি কোথাও মনিমাকে দেখতে এসেছি, ওই কোথায় খাবার দাবার সাজিয়ে দিচ্ছে, আরে বসো চুপচাপ না, ব্যস্ত হয়ে, এই জন্য মানুষের বাড়িতে আসতে ইচ্ছা করে না। এই যে আর একটা আমার দেওর, খালি আসলেই বলে খাটনি বাড়িয়ে দিয়েছি, 2 বছর পর তো আসলি, তুই দেখ নিজেকে দেখ, খালি এটা বানিয়ে দিয়ে তুই কাত হয়ে গেছিস, তো বানিয়েছি না, অসাধারণ বানিয়েছে, তোকে আমি হায়ার করে নিয়ে যাব। রাত্রি 12টা বাজে অলমোস্ট, ঠিক আছে, হ্যাঁ এখন অবধি খেতে যাচ্ছে না, তার মানে আজ ভালোই খেয়েছো, তাই না বৌদি বাড়িতে? হ্যাঁ, কেন আমার তো মুখে কোথাও লেগে নেই? না না, তুমি নইলে আজকে মাংস ডে, রাত্রি 12টা বাজে, তুমি আমাকে বলছো না, মাত্র কাজ থেকে আসছি, তবু আসলেই তো অন্যদিনকে একেবারে পাগল করে দাও, চলো খেতে চলো খেতে চলো খেতে চলো খেতে চলো খেতে চলো, একটু বসতে পারি না, আজকে কি সন্ধ্যে হয়ে গেছে নাকি? আজকে কি কি খেয়েছি, উফ, মানে কি না খেয়েছি, কি না, মুখটা শুকিয়ে গেছে, জানি আমি এটাই বলছিলাম। তোমার জন্য এনেছি সনপাপড়ি পাঠিয়েছি বাবুর কাছে, তাও আবার টুকটুক বলে দিয়েছে বাটার স্কচ ফ্লেভার সনপাপড়ি, বাটার স্কচ ফ্লেভার সনপাপড়ি, আচ্ছা এই ফার্স্ট টাইম খেলাম, আমিও তাহলে ফার্স্ট টাইমই খাবো, বুঝতে পারছো তো আমি যা খেয়েছি ও সেটা ফার্স্ট টাইম। স্যার দুপুরবেলা কেমন গাড়ি চললে বলো, আর কেমন চড়বো তোমার মতন ঢব্বা, চড়ালাম গাড়িটা ভালো লাগছে না, বাড়ি যেতে হবে, এটা কোনো কথা আছে? বাড়িতে এমনি অটো করেও যাওয়া যায়, গাড়িতে করে যে চললে এতক্ষণ সেটা ভাবো,
তো যতক্ষণ তুমি ওদিকে গেল ততক্ষণ আমি বাড়ি ঘুরে চলে আসলাম, 300 টাকা তেল পোড়ালাম, সেটা হবে? প্রত্যেকটা বিষয়ে খালি কথা না, আমার ভালো লাগে না। টাটা বাই, গুড নাইট, ভালো লাগে কমেন্ট করো, যা শেয়ার করো, টাটা বাই, গুড নাইট।